হ্যালো বন্ধুরা, টেক গিক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে আপনার আধার কার্ডে যদি বাবার নাম বা অ্যাড্রেসজনিত কোনো ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই সহজেই অনলাইন থেকে আপনার বাবার নাম বা অ্যাড্রেসটি কিন্তু আপনি আপনার আধার কার্ডে আপডেট করে নিতে পারবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় মহিলাদের বিবাহের পর তাদের আধার কার্ডে বাবার নামের জায়গায় স্বামীর নাম আপডেট করতে হয় এবং তাদের অ্যাড্রেসটিও আপডেট করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি একই পদ্ধতিতে আপনার আধার কার্ডে আপনার বাবার নামের জায়গায় স্বামীর নামটি অ্যাড করে নিতে পারবেন এবং আপনার অ্যাড্রেসটিও আপনি অনলাইন থেকে বাড়িতে বসেই আপডেট করে নিতে পারবেন। তো কীভাবে করবেন সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। আমি রোজই এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। ভিডিওর নিচে দেখুন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিতে ক্লিক করে দিন এবং পাশে দেখুন একটি বেল আইকন আছে, সেটিতেও প্রেস করে দিন। এর ফলে আমি যখনই এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করব, আপনার কোনো ভিডিওই মিস হবে না। আধার কার্ডে বাবার নাম অথবা অ্যাড্রেস আপডেট করার জন্য প্রথমে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইট অর্থাৎ uidai.gov.in এই ওয়েবসাইটটি আপনার কম্পিউটারে ওপেন করে নেবেন। নিচের দিকে দেখুন আপডেট আধার, এখানে দেখুন একটি অপশন আছে আপডেট ডেমোগ্রাফিক ডেটা অনলাইন, এই অপশনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। দেখুন ইউ ক্যান নাও আপডেট ইওর নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অনলাইন। অর্থাৎ আপনি কিন্তু এই ওয়েবসাইট থেকেই আপনার আধার কার্ডে নাম সংক্রান্ত, ডেট অফ বার্থ সংক্রান্ত, জেন্ডার, অ্যাড্রেস এবং ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত আপডেট কিন্তু আপনি করতে পারবেন। নিচে দেখুন প্রসিড টু আপডেট আধার বলে একটি অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করবেন। তো ক্লিক করছি, এখানে দেখুন আধার নাম্বার অর্থাৎ আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি এখানে পুট করে দেবেন। তো আমি এখানে আধার নাম্বারটি পুট করে দিচ্ছি। আধার নাম্বারটি পুট করার পর নিচে দেখুন ক্যাপচা ভেরিফিকেশান, অর্থাৎ এখানে দেখুন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটিকে আপনাকে এখানে নির্ভুলভাবে পুট করতে হবে। পুট করার পর নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশন আছে, এই অপশনের উপর ক্লিক করতে হবে। ক্যাপচা কোড পুট করে দিয়েছি, তারপর নিচে সেন্ড ওটিপি এই অপশানে যখনই ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদের আধারের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো এই সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করছি, এখানে দেখুন এন্টার ওটিপি, অর্থাৎ আমার মোবাইলে যে ওটিপিটি এসছে সেই ওটিপিটি এখানে পুট করতে হবে। তো ওটিপিটি পুট করে দিই। তো ওটিপি পুট করার পর নিচে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে। এখানে দেখুন একটি অপশান আছে আপডেট ডেমোগ্রাফিক্স ডেটা, তো এই অপশানের উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করছি, এখানে দেখুন সিলেক্ট এনি অফ দ্য ফলোয়িং আধার ডেটা ফিল্ডস টু আপডেট, অর্থাৎ আপনি এখান থেকে আপনার আধার কার্ডের যে যে ডেটাগুলি আপডেট করতে চান সেগুলি আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু আধার কার্ডে বাবার নাম এবং অ্যাড্রেস আপডেট করতে চাই, সেক্ষেত্রে এখানে অ্যাড্রেস এই অপশানটি সিলেক্ট করব। তারপর নিচে দেখুন প্রসিড বলে একটি অপশান আছে, এই প্রসিড অপশানে ক্লিক করবেন। তো নিচে দেখুন একটি চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে প্রসিড বাটনে ক্লিক করে দেবেন। এখানে দেখুন এন্টার দ্য ডিটেলস, অর্থাৎ আপনি আপনার আধার কার্ডে যে যে ডেটাগুলি পরিবর্তন করতে চান সেই ডেটাগুলি আপনাকে এখানে টাইপ করতে হবে। এখানে দেখুন কেয়ার অফ, অর্থাৎ আপনি এখানে আপনার বাবার নাম বা আপনার স্বামীর নাম এখানে লিখে দেবেন। আপনি যদি বিবাহিত মহিলা হন এবং আপনি যদি আপনার বাবার নামের পরিবর্তে আপনার স্বামীর নামটি আধার কার্ডে পুট করতে চান, সেক্ষেত্রে আপনার স্বামীর নামটি এখানে পুট করে দেবেন। তারপর নিচে দেখুন হাউস অবলিক বিল্ডিং অবলিক অ্যাপার্টমেন্ট, আপনার হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্টের নামটি এখানে আপনি লিখে দেবেন। যখনই আপনি ইংলিশে এখানে টাইপ করবেন, সঙ্গে সঙ্গে আপনার মাতৃভাষায় অটোমেটিক এখানে টাইপ হয়ে যাবে। তারপর নিচে দেখুন স্ট্রিট রোড অবলিক লেন, অর্থাৎ আপনার এলাকার স্ট্রিট রোড বা লেনের নামটি এখানে লিখে দেবেন। তারপর নিচে দেখুন এরিয়া অবলিক লোকালিটি অবলিক সেক্টর, অর্থাৎ আপনার এলাকা অঞ্চল বা সেক্টরের নামটি এখানে লিখে দেবেন। তারপর নিচে দেখুন ল্যান্ডমার্ক, অর্থাৎ আপনার বাড়ির আশেপাশের একটি বিশেষ জায়গার নাম আপনি এখানে
লিখে দেবেন। নিচে দেখুন পিনকোড, আপনার পোস্টাল কোডটি এখানে লিখে দেবেন। আপনার গ্রাম বা শহরের নামটি এই অপশান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখুন পোস্ট অফিস, অর্থাৎ আপনার পোস্ট অফিসটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। পোস্ট অফিস সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনার যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটি অটোমেটিক চলে আসবে এবং আপনার স্টেট অর্থাৎ রাজ্যটিও কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তারপর নিচে দেখুন আপলোড ভ্যালিড ডকুমেন্ট, অর্থাৎ আপনি যে অ্যাড্রেসটি পরিবর্তন করলেন তার সাপেক্ষে আপনাকে এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। সেক্ষেত্রে এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন অনেকগুলি ডকুমেন্টসের তালিকা দেওয়া আছে, এর মধ্যে থেকে আপনার কাছে যে ডকুমেন্টটি অ্যাভেলেবেল আছে সেই ডকুমেন্টটি আপনি সিলেক্ট করবেন। এখানে আপলোড ডকুমেন্ট এই অপশানে ক্লিক করার পর আপনার কম্পিউটারে যেখানে সেই ফাইলটি রাখা আছে সেই ফাইলটিকে সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডকুমেন্টটি এখানে চলে আসবে। তারপর নিচে দেখুন প্রিভিউ বলে একটি অপশান আছে, এই প্রিভিউ অপশানে ক্লিক করবেন। তো প্রিভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে সমস্ত ডিটেলস চলে আসবে যেগুলি আপনি এখানে পুট করেছেন এবং সেগুলি ভালো করে মিলিয়ে নেবেন। তারপর এখানে দেখুন ক্যাপচা ভেরিফিকেশান, অর্থাৎ এখানে দেখুন একটি ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি নির্ভুলভাবে এখানে পুট করে দেবেন। তারপর নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশান আছে, এর উপরে ক্লিক করবেন। এই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটি এখানে দেখুন এন্টার ওটিপি এখানে পুট করে দিতে হবে। নিচে দেখুন একটি চেকবক্স আছে, এই চেকবক্সে ক্লিক করে দেবেন। তারপর নিচে মেক পেমেন্ট এই অপশানের উপর ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেমেন্টের একটি উইন্ডো আমাদের সামনে উপস্থিত হবে। আমাদেরকে 50 টাকা আমাদের যে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো এখানে তিনটে অপশান আছে, ডেবিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাংকিং। আমি এখানে ডেবিট কার্ড সিলেক্ট করব। কার্ডের ডিটেলস সমস্ত পুট করার পর প্রসিডে ক্লিক করব। আমার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযোগ আছে তাতে একটি ওটিপি আসছে, তো ওটিপিটি আমি এখানে পুট করব। পুট করার পর মেক পেমেন্ট। পেমেন্ট সাকসেসফুল হলে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে একটি ইউআরএন নাম্বার সেন্ড করা হবে। আপনি যদি এই আধার আপডেটের স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে uidai.gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর নিচে দেখুন আপডেট আধার, এর নিচে দেখুন চেক অনলাইন ডেমোগ্রাফিক্স আপডেট স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন আধার নাম্বার, আপনার 12 ডিজিটের আধার নাম্বার এখানে পুট করে দেবেন। তারপর নিচে দেখুন ইউআরএন নাম্বার, অর্থাৎ আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে যে ইউআরএন নাম্বারটি সেন্ড করা হয়েছে সেই ইউআরএন নাম্বারটি এখানে পুট করে দেবেন। তারপর নিচে দেখুন ক্যাপচা ভেরিফিকেশান, অর্থাৎ এখানে যে ক্যাপচা কোডটি আছে সেটি এখানে নির্ভুলভাবে পুট করে দেবেন। পুট করে দেওয়ার পর নিচে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে আপনি পুট করে দেবেন। পুট করে দেওয়ার পর নিচে দেখুন চেক স্ট্যাটাস বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার আধার কার্ড আপডেটের যে স্ট্যাটাস সেটি এখানে দেখতে পাবেন। তো এইভাবে খুবই সহজে আপনি বাড়িতে বসেই আপনার আধার কার্ডে আপনার বাবার নাম বা অ্যাড্রেসটি আপনি আপডেট করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আশা করছি আমার দেওয়া এই ইনফরমেশানটি আপনাদের খুবই কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি আপনার বন্ধু এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।